দেশের হাতরাসের গণধর্ষণ কাণ্ডে দোষীদের বাঁচানোর যে চক্রান্ত যোগী সরকার করছে তার বিরুদ্ধে বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেস এক ধিক্কার মিছিল করেন এবং বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যে ঘটনা ঘটেছে দলিত সম্প্রদায় মেয়ের ওপর তাকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং বাড়ি কাউকে না জানিয়েই পুলিশ তার দাহ সৎকার করেছেন, দলিত সম্প্রদায়ের উপর এই অত্যাচারের কথা গোটা ভারতবর্ষ জানে। বিজেপি পরিচালিত সরকারের আমলে আমাদের যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NRB আছে, যেটা NCRB, তাতে বলছেন বিজেপি পরিচালিত সরকারের যেখানে যেখানে আছেন প্রতি এক ঘন্টায় দলিত সম্প্রদায়ের মহিলারা অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন এবং শিশু অপহরণের, মহিলা শিশু অপহরণের ঘটনা ঘটছে। সমাজের সবচেয়ে দলিত সম্প্রদায়ের মানুষকে যেভাবে ওরা দৃষ্টি দিচ্ছেন, অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিবাদ করবার। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরাও সেই প্রতিবাদে রাস্তায় নেমেছে, প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভা। সেই মহিলা মিছিলে হাজার হাজার মহিলা কর্মী নেত্রী তারা পা মিলিয়েছে, আমরা একসঙ্গে হেঁটেছি স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত, যেখানে মহিলাদের জায়গা দেওয়া ছিল কঠিন, সেই স্টেশন চত্বরে সব মহিলাদের জায়গা দেওয়া যায়নি। আমি আপ্লুত, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটা মহিলাকে তাদের এই আন্তরিকভাবে এই ধিক্কার মিছিলে যোগ দেবার জন্য। প্রতিবাদ করতে হবে, আমরা জানি উত্তরপ্রদেশে DMK জাতি চেপে রাখা যায় যোগী আদিত্যনাথের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদীর সহায়তায় তার সরকারের শাস্তি, দোষীদের মনীষার ধর্ষণকারীদের শাস্তি চাই, চরম শাস্তি চাই। মনীষার ধর্ষণকারীরা যেন আমরা রুখে দাঁড়াও ধর্ষকের বিরুদ্ধে, মহিলাদের আজকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আর মহিলাদের নয়, আমাদের প্রত্যেকটা ভাই দাদা বাবা কাকা প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে। আমাদের প্রতিবাদের আগুন এমনভাবে তৈরি করতে হবে, আমাদের প্রতিবাদের বাষ্পকে এমন ফুরিঙ্গময় করে তুলতে হবে তা যেন শুধু দাবানল নয়, তা যেন একদম আগ্নেয়গিরির লাভার মতন গলে পড়ে এবং সেই প্রতিবাদের, এই আমাদের শেষ কথা বক্তব্য। কারণ এই আগুন যত দিন প্রজ্বলিত থাকবে, যত দিন আমাদের এই তেজ, এই অগ্নি বাষ্প আমাদের মধ্যে জারি থাকবে, তত দিন আমরা বিজেপিকে বুঝে নেব, আমরা বিজেপি হিসেব করে নেব। সেই একটা দিন, সেই দিন যেই দিন আমরা আমাদের নিজস্ব গণতান্ত্রিক ভোটাধিকারটা প্রয়োগ করবো ভোট বাক্সে, সেই ভোট বাক্সের দিন আমরা বুঝে নেব যে একটা ভোটও মোদীকে নয়, আমরা মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেবো। কারণ মমতা ব্যানার্জি তিনি মেয়েদের জন্য যথেষ্ট ভাবনা চিন্তা করেন, তিনি নারীর সুরক্ষার কথা ভাবেন, তিনি মায়ের সুরক্ষার কথা ভাবেন, তিনি মেয়েদের সুরক্ষার কথা ভাবেন, তিনি প্রত্যেকটা মেয়েকে মায়ের মতন সম্মান দেন। সুতরাং মমতা ব্যানার্জি যে লড়াই, যে লড়াইয়ের আগুন আমাদের মধ্যে জ্বালিয়ে দিয়েছে, সেই লড়াইয়ের আগুন যেন আমাদের মধ্যে প্রজ্বলিত থাকে, আমরা যেন বিদ্রোহের বাষ্পে এমনভাবে বাষ্পীভূত হয়ে থাকতে পারি যে যেখানে আমাদের এই আন্দোলন হবে আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ব, মনীষার আত্মা শান্তি পাক। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।